মোটে 10টা। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, উষা নেই? হ্যাঁ, কিন্তু ও তো টিচার কাছে পড়ছে। ও আচ্ছা, কেন, খুব দরকার? না না ঠিক আছে। আন্টি, উষা পুতুলের কাছ থেকে 100 টাকা লোন করেছিল কিন্তু এখনো দেয়নি। পুতুল বলেছে এখন যদি ওকে 150 টাকা না দেয় তাহলে মিসের কাছে কমপ্লেন করবে। ও আল্লাহ, তাই নাকি? আমি তো কিছু জানি না, কি করি বলো তো। দাঁড়াও, ওকে জিজ্ঞেস করি। হ্যালো, কিরে মেঘলা, কি করতাছস? খেলতাছি। খেলতে হইব না, আমার বাসায় আয়া পর। কি খাওবি? তেলা পোকার ডিম। সকালে ওটাতে নাস্তা করেছি। তাহলে ব্যাং ভাজা আছে, ওটাই খাবো। না, ডাক্তারের নিষেধ আছে। ঠিক আছে, হয় পুডিং নয় পায়েস। লোভ হচ্ছে, ঘন্টা খানিক পর ফোন দিচ্ছি। ওকে। সরি, আসতে পারছি না।
বান্দরবান যা, আপাতত খালার বাড়িতে যেতে হচ্ছে। বোগাস, আমার একটা সুন্দর খালাতো ভাই আছে। অ্যাজ ইফ আই কেয়ার, অনেকেই বলেছে কিন্তু পরে আফসোস করেছে। আমার নাম সন্ধি, জানিস নিশ্চয়ই। সাধারণ জ্ঞানের বইতে তো পড়িনি। এটা পড়ার ব্যাপার না, জেনে রাখার ব্যাপার। ওকে, আমার খুব তাড়া আছে, বাই। আই জাস্ট কিল ইউ। আপা, পেপার বিল। বাসায় কেউ নাই, কালকে আসেন। আচ্ছা, কি ব্যাপার, তোমরা কেমন আছো? ভালো, ভালো আছি রে মা। খুব মজা হচ্ছে না? তোকে ছাড়া কি মজা হয়? তাই তো হচ্ছে। মাকে ফোন দাও। আচ্ছা দিচ্ছি। কিরে মা, একা থাকতে খারাপ লাগছে? একদম না, আগে কোনোদিন থাকিনি তো, খুব এনজয় করছি। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ করেছি। ঠিক আছে, আমরা সন্ধ্যের মধ্যে ফিরে আসছি। হ্যাঁ আচ্ছা, চলো। Yeah.
নবীন সাহেব কিন্তু খুব মজার মানুষ। হ্যাঁ আরে যাবো সাহেব একদম বাজে। হ্যাঁ বিয়ের আগে তুমি অনেকবার এই কথা বলেছো। নবীন সাহেব, নবীন সাহেবটা কে? 62। সন্ধিকে নিয়ে এলেই পারতাম, অনেকেই তাদের ছেলে মেয়েদের এনেছে। হ্যাঁ কিন্তু প্রথমে তো এরকম কথা ছিল না, বলা হয়েছিল এটা হবে সম্পূর্ণ অ্যাডাল্ট পিকনিক। খারাপ লাগছে, মেয়েকে কোনোদিন একা রেখে বেরোয়নি তো। চিন্তা করো না, আমরা তো সন্ধ্যার আগেই ফিরছি। বুয়া, মাকে ফোন করেছিলাম, মা জিজ্ঞেস করেছে আমার খাওয়া দাওয়া হয়েছে নাকি। Hi, sweet little angel. Take this and remember me.
হ্যালো হ্যালো বাবা না তো The Shadowworld number you are calling is busy now. Please call after some time. Thank you. অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম কি করছিস কিছু না তো বাজনা তোর খবর কি ভালো একটু আগে টমেটোর সাথে কথা হলো অ্যাবাউট হোয়াট পরশু আর্মি স্টেডিয়ামে ভাইদের কনসার্ট লাভ নেই মা যেতে দিবে না আন্টি না আচ্ছা শোন উই উইল ম্যানেজ তোর ভাইয়ারা যা গায় না থাক থাক তাহলে তোমার আর যাওয়া দরকার নেই না 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 প্লিজ 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 কিরে বাবুল গাম বল ভাইয়ারা ভালো গায় সন্ধি এদিকে এসো কি ব্যাপার টিভি দেখছো কেন দুপুরে খাওয়ার পর তোমার ঘুমোতে যাওয়ার কথা এটা কি তোমাকে প্রতিদিন বলে দিতে হবে তুমি কখন এলো মা একটু আগে পিকনিক শেষ হয়ে গেছে কিন্তু তুমি কেন ঘুমোতে যাওনি না ভাবলাম ঘুমোতে যাওয়ার আগে টিভি দেখি বাসায় একা রয়েছে বলে যা ইচ্ছে তাই করবে ভেবেছ আমি কিছুই জানতে পারবো না 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 মা আসলে কোনো কথা নয় যাও ঘুমোতে যাও যাও
হ্যালো, কার ফোন রে? চিনি না, রং কল হবে বোধ হয়। আনন্দ বাদ দে তো, খেল। হোমওয়ার্ক হয়েছে? না বাবা, কাল তো স্কুল নেই। তাতে কি হয়েছে? সামনে তোমার হাফ ইয়ারলি পরীক্ষা। বাবা, পরশু বাজনার ভাইয়াদের কনসার্ট, সবাই যাচ্ছে, আমিও যাই। তুমিও যাবে মানে? কে তোমাকে দিয়ে আসবে? সন্ধ্যা হয়ে যাবে, ফিরবে কার সাথে? দিনকাল ভালো না। না না না, ওসব কনসার্ট ফনসার্ট হবে না। ঝামেলা আর ঝামেলা, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, বোগাস, আমি বড় হচ্ছি না। আবার কার ফোন আনন্দ? জানি না, এই নম্বর থেকে কি আগের ফোনটা এসছে? দাঁড়া চেক করি। হ্যাঁ, মিজান না তো? কয়েকদিন ধরে নাকি তোকে খুঁজছে। মিজান কি কোনো গঞ্জাম করতে চায়? যেখান থেকে ফোন আসছে ওখানে রিং ব্যাক কর। ইয়া, হ্যালো, আপনি কে বলছেন? এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে আমার মোবাইলে একটা ফোন এসেছে। না, এই নাম্বার থেকে তো আপনাকে কেউ ফোন করেনি। মাম্মা, কি বিষয়? একটা মেয়ে, সে একই কিচ্ছা? এভাবে আর কতদিন? সচিন টেন্ডুলকারের মোট সেঞ্চুরি কয়টি? মানে না, কিছু না, আমিও সেঞ্চুরিয়ান হতে চাই। আজ আমি আর খেলবো না। কে? আপনি কে? ফোনটা আপনি করেছেন, নিজে বুঝতে আগে দিন। ভুল হচ্ছে বোধহয়, আপনার নাম্বার থেকে ফোনটা আগে এসেছিল, আপনি মোবাইলে করেছেন এবং আপনার নাম্বারটা আমার মোবাইলে উঠে গেছে। আচ্ছা, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? চিঠিতে ছিল। চিঠি? কে বলুন তো আপনি? ও, স্কুলের সেই লিটল অ্যাঞ্জেল। আপনি আমাকে চিঠি দিয়েছেন কেন? চিঠি পড়ে কিছুই বোঝনি। নাথিং। অল রোডস লিড টু রোম। আমার সব কথা যে তোমার কাছে এসে ফুরিয়ে যায় সন্ধি। তার মানে কি দাঁড়াল, আপনার সব কথা শেষ? একটা জীবন যদি কারোর জন্য অপেক্ষায় থাকা যেত। কার জন্য? যদি বলি তোমার জন্য। কি ব্যাপার, কেটে দিল কেন? Thank you.
ব্যাপার ফোন রেখে দিলে কেন কি করছো তুমি কিছু না সন্ধে হয়েছে পড়তে বসছো না আজকে আমি স্বাধীন মানে মা বাবা পিকনিকে গেছে আর সে একটু পরেই চলে আসবে স্বাধীনতা শেষ তুমি বাসায় একা আমি ফোন রাখি প্লিজ এই প্লিজ ফোন রাখো না কি বলবেন জলদি বলুন তোমাদের বাসাটা কোথায় জানি না আমি জানি পান্থপথে নো নো শুনো মিথ্যে বলো না আমি জানি আমি ফোন রাখবো প্লিজ ফোন রাখো না প্লিজ আচ্ছা ঠিক আছে তোমাদের বাসা কোথায় বলো আমি তো তোমাদের বাসা আসবো না এমনি জিজ্ঞেস করছি হ্যাঁ পান্থপথে 234 নাম্বার ঠিক না আইনি ধরতে আসলে 250 বলতে চেয়েছিলাম নো নো তাহলে কত 122 নম্বর 122 ইয়া আমি এখনই আসছি না আম্মা কি হইছে একটা মেয়ে ঘরে একা ব্যাপার সোলেমন না ওই ম্যাডামরা তো আসে নাই কিছু লাগবো না থাক আপনাকে আসতে হবে না দরকার হলে আমি ইন্টারকমে খবর দিব ও আচ্ছা আমার মনে হয় এই ফ্লোরে
কটা বাজলো? আটটা। কি হলো? মনে হয় কোনো সমস্যা হয়েছে, দাঁড়ান দেখি। সন্ধি শুধু আমার, তুমি ওকে পালক দিতে চাও নি।
স্যার গাড়ি ঠিক হয়েছে, ওঠো গাড়ি দাও। জাইলে মা, সাবধানে থাকিস, দুষ্টুমি করবে না, অপরিচিত কেউ হলে টেলিফোন রেখে দেবে, আর দরজা লকড, মনে থাকবে? বাবা বাবা বাবা, কই চলো তাড়াতাড়ি, গাড়ি আবার ছেড়ে যাবে তো।
ঠিক না? Thank you.